السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي أنزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত, শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া রইল, আশা করি তীব্র গরম, প্রখর রৌদ্র, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, এরই মধ্যে তোমরা তোমাদের মা বাবা ভাই বিরাদ পরপরশি নিয়ে সুস্থ আছ। আর সুস্থ থাকাই আমি কামনা করছি, আল্লাহ পাক তোমাদের দোয়ার বদলতে আমাকেও ভালো রেখেছেন। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় জন্যে অনলাইনে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। আজকে আমি তোমাদের পাঠ্য বই কোরআন ও তাজবীর, এই পাঠ্য বই থেকে আমি তোমাদের একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো তৃতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ, কোরআন মাজিদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ। আর সেই পাঠের মধ্যে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস পোষণ করাটা ফরজ, বিশ্বাস করাটা, এই বিষয় নিয়ে আলোচনা আমরা করতে যাচ্ছি। আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, বাকারার 4 নং আয়াত। তারপর আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 132-136 নং আয়াত তেলাওয়াত করেছি তোমাদের সামনে। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই সূরা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া তোমাদেরকে আসমানি কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস পোষণের বিষয় নিয়ে আমি আলোচনা করতে দিয়া শুরু করতে যাচ্ছি। যে ইসলামের মৌলিক পথগুলো তাওহীদ, রিসালাত ও আখেরাত, আর এই বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যম হলো আসমানি কিতাব। কেননা কিতাবের মাধ্যমে আমরা উক্ত বিষয় সম্পর্কে জানতে পারি। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে যারা ঈমান আনে ও আখেরাতে যারা নিশ্চিত বিশ্বাসী। তাহলে আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি আমি যা অবতীর্ণ করেছি, আপনার প্রতি আমি যা নাজিল করেছি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল করেছি, হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত 124,000 পয়গম্বর, নবী ও রসুল
ঐতিহাসিক মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। সকল পয়গম্বরের উপর কিছু না কিছু কিতাব এবং হুকুম আল্লাহ দিয়ে মানব জাতির কল্যাণ এবং হেদায়তের জন্য, বিশেষ করে ওই খাস খাস মানুষগুলোকে আল্লাহ নবী ও রসুল বানিয়ে প্রেরণ করেছিলেন। তো তোমাদের নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসমানি কিতাব 104 খানা। সেই 104 খানার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4 খানা। এর মধ্যে 4 খানার মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হলো আল কুরআনুল করিম। সেই কুরআনুল করিমে সূরা বাকারার 4 নং আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ইমান আনে, ইমান গ্রহণ করে, বিমা উনসিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছি, যা আপনার প্রতি নাজিল করেছি, ওয়ামা উনসিলা মিন কাবিল, এবং হে নবী, আপনার পূর্ববর্তী নবীদের উপর যা অবতীর্ণ করা হয়েছে সেটার উপর বিশ্বাস পোষণ করে, এবং আবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে। পরকালের বিশ্বাসী, আপনার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি বিশ্বাসী, আপনার পূর্ববর্তী নবীদের উপর যে সকল কিতাব অবতীর্ণ হয়েছে তার বিশ্বাসী। সূরা নিসাতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তার রসুলের, তিনি যে কিতাব তার রসুলের প্রতি অবতীর্ণ হয়েছে, রসুলের প্রতি অবতীর্ণ করেছেন তার, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তার প্রতি ইমান আনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি আল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবি আনযালা আল্লাযী আনযালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এবং কেউ আল্লাহ এবং তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ এবং রসুলগণ এবং আখেরাতকে প্রত্যাখ্যান করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, ইয়ুমিনুনা, সিগা জমা মুজাক্কার গায়েব, বাহাস মুজারা মসমত মারুফ, বাবে ইফআল মাজদার হলো আল ইমানুন, মাদ্দা হলো আমনুন, আলিফ মিম নুন, জিনসে মাহমুজ ফা, তারা বিশ্বাস করে বা করবে। উনসেলা সিগা ওয়াহাদে মুজাক্কার গায়েব, বাহাস মাজি মসমত মজহুল, বাব ইফআল, মাজদার হলো আল ইনসাল, মাদ্দা হলো নজলুন, নুন সা লাম, জিনস হলো সহি, অবতীর্ণ করা হয়েছে। আখেরা ওয়াহাদে মুজাক্কার ইসমে ফাইল, পরকাল ইউকিনুন, জমা মুজাক্কার গায়েব, মুজারে মসমত মারুফ, বাবি ইফআল, মাজদার হলো আল ইকানুন, মাদ্দা হলো ইয়া কাফ নুন, জিনসে মিসাল্লি ইয়াই, তারা দৃঢ় বিশ্বাস করে বা একিন রাখে। আমিনু জমা মুজাক্কার হাজের, বাহাস আমরে হাজের মারু, বাবি ইফআল, মাজদার হলো আল ইমান, মাদ্দা হলো হামজা মিম নুন, জিনসে মাহমুজে ফা, তোমরা বিশ্বাস স্থাপন করো। রসুলি শব্দটি একবচন, রসুলুন শব্দটি একবচন,
বহু বছর হলো রিসালুন রাসুলুন, এক বছর, বহু বছর হলো রসুলুন, মাদ্দা হলো রাসিল, লাম অর্থ হলো দূত, কিতাব এক বছর, বহু বছর কুতুবুন, মাদ্দা হলো কাব, তা বা অর্থ হলো গ্রন্থ, নাজসালা নাজসালা এবং উনসিলা, নাজসালা ওয়াহিদে মুজাক্কার গায়েব, উনসিলা ওয়াহিদে মুজাক্কার গায়েব, নাজসালা মাজি মসবত মারুফ, উনসিলা মাজি মসবত মারুফ, নাজসালা বাবে তাফিল, উনসিলা হলো বাবে ইফাল, মাজদার হলো আত তানসিলুন আর উনসিলার মাজদার হলো আল ইনসালুন, মাদ্দা হলো নুন ঝা লাম, উবুটির মাদ্দায় উবুটির জিনিস হলো সহি, তিনি অবতীর্ণ করেছেন, তিনি অবতীর্ণ করেছেন, ইয়াকফুরু ওয়াহাদি মুজাক্কার গায়েব, বাহাস মুজারা মসমত মারু, বাবে নাসারা মাজদার আল কুফরু, মাদ্দা হলো কাব, ফা রা জিনসে সহি অস্বীকার করে, কুফুরি করে, ইয়াউমন শব্দটি এক বসন, বহু বসন হলো আয়াম, ইয়া ওয়াও মিম জিনসে লফিফে মাকরুন অর্থ দিন, দাল্লা সিগা ওয়াহাদি মুজাক্কার বাহাস মাজি মসবত মারু বাবে জরাবা, মাজদার হলো আদালালাতুন, মাদ্দা হলো দাত লাম লাম, জিনসে মুজাফে সুলাসি সে পথ ভ্রষ্ট হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি আয়াতে কারিমার শব্দ বিশ্লেষণগুলো তোমাদের সামনে শোনানো হলো। সর্বশেষ আসমানি কিতাব, আসমানি কিতাব আল কুরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল কুরআন নাজিল হওয়ার ফলে পূর্ববর্তী অন্যান্য সকল আসমানি কিতাবের হুকুম রহিত হয়ে গেছে, এখন পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের হুকুমের অনুসরণ করা যাবে না, বরং কেবল মাত্র আল কোরআনকেই মানতে হবে। তবে সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা জরুরি, যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং বললেন, হে রাসূল, আমরা ইহুদিদের সাথে পূর্ববর্তী অনেক ঘটনা শুনি এবং তা থেকে কিছু ঘটনা কি লিখে রাখব? তখন তিনি বললেন, ইহুদি নাসারার ন্যায় তোমরা ধ্বংস হতে চাও? আমি তোমাদের নিকট স্পষ্ট বিষয় নিয়ে এসেছি। অন্য হাদিসে আছে, লাউকানা মুসা হাইয়ান মা ওয়াসিয়ান ইল্লা ইত্তিবাই, হযরত যদি মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বেঁচে থাকতেন তবে তাকেও আমার অনুসরণ করতে হতো। তাহলে কত কঠিন বিষয়, প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উমর ইবনুল খাত্তাব যে কথাটি রাখলেন যে বহু অন্যান্য নবীদের পক্ষ থেকে বহু ঘটনা এবং জ্ঞান শিখতে পেরেছেন, সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা যাবে কি না, এ মতামত জানার জন্য রাসূলুল্লাহকে প্রশ্ন করলে রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি ইহুদি নাসারার মতন ধ্বংস হতে চাও? তাহলে জেনে রাখো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যদি জীবিত থাকতো তাহলে তাকেও আমাকে অনুসরণ করতে হতো, যেহেতু আমি সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল কোরআনুল করিম নিয়ে এসেছি, যে কোরআনুল করিমের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, সূরা আনআমের 38 নং আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমি এমন একটি কিতাব নিয়ে এসেছি যে কিতাবটি হলো আহকামুল হাকিমিনের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন, এবং এটা হলো এমন এক ফলক, এমন এক সুন্দর কিতাব
যে কিতাবের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর কোনো কিছু বাদ রাখেন নাই। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে সব কিছুই কিতাবের মধ্যে বর্ণনা করিয়ে দেওয়া হয়েছে। কিতাবে কোনো কিছু, যেহেতু আল্লাহ বলেছেন কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেইনি, অতএব আল কোরআনই হলো মানব জীবনের গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর পক্ষ থেকে সেই ইসলাম ধর্ম আল্লাহর পছন্দনীয় মনোনীত ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের সংবিধান, ইসলামের বিধান, বিধানদাতা একমাত্র আল্লাহ পাক। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলামের নিকট এমন এক মহাগ্রন্থ আসমানি কিতাব নাজির হয়েছে, যে কিতাবটি নাজির হওয়ার সাথে সাথে অন্যান্য সকল নবীদের উপর যে সকল কিতাব হুকুম আহকাম নাজির হয়েছিল সব কিছু রহিত হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর জন্য কোরআনুল করিমের আয়াতের মধ্যে যে তোমরা শুনতে পেরেছ, কোরআনুল করিমের আয়াতের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, যেখানে মুমিনগণ ঈমানদার তাদেরকে আবার ঈমান আনতে বললেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রসুলের প্রতি ঈমান আনো, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি বিশ্বাস আনো। আল্লাযীনা সালা আলা রাসূলিহি ওয়াল কিতাব, এবং তোমার পূর্ববর্তী কিতাব, এবং আল্লাযীনা সালা আলা রাসূলিহি ওয়াল কিতাব, আপনার প্রতি যে কিতাব এবং যা অবতীর্ণ করা হয়েছে, আল্লাযী আনসালা মিন ক্বাবলি, এবং তোমার পূর্ববর্তী নবীর উপর যা নাজিল করা হয়েছে, এই সকল কিছু যদি আমি ইয়াকফুর বিল্লাহ, কেউ যদি কুফুরি করে এটার প্রতি মুখ ফিরিয়ে নেয়, অমেলা আল্লাহর প্রতি ইমান আনা থেকে বিরত থাকে, অমেলাইকাতিহি ফেরেশতাদের প্রতি ইমান আনা থেকে বিরত থাকে, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রসুলিহি রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি। যেমন মুসলমানদের ইমানের শাখা হল 77টি, এই 77টি শাখা ইমানের মানুষ যখন ইমান আনায়ন করবে তো 7টি জিনিসের উপর তার ইমান আনাটি ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কিতাবের কথা উল্লেখ রয়েছে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আসমানি কিতাব 104খানা। 104খানার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4খানা, আর 100টি হলো সহিফা, অন্যান্য নবীদের উপর সহিফা নাজিল হয়েছে, কারো প্রতি 10টি, কারো প্রতি 20টি, এমনিভাবে সহিফাগুলো নাজিল করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা আজকের পাঠ থেকে বুঝতে পারলাম আসমানি কিতাবের উপর বিশ্বাস পোষণ করাটা আমাদের জন্য অতীব জরুরি, আমাদের উপর ফরজ করা হয়েছে। কেউ যদি আসমানি কিতাব, পরকাল, ফেরেশতা, রসুল তাদের প্রতি বিশ্বাস না করে, তাহলে সেই লোকটি আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা অবস্থা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আসমানি কিতাব বিষয় এবং আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবী হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে হযরত ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকের উপর কোনো না কোনো কিতাব অবতীর্ণ হয়েছে। যখনই আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, তখন পূর্ববর্তী সকল কিতাবগুলোর হুকুম রহিত করে দেওয়া হয়েছে। এর জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সুস্পষ্ট
প্রমাণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর জন্য সূরা বাকারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আয়াত কারিমা নাযিল করে আমাদেরকে অভিহিত করেছেন। এরপর আসমানি কিতাবের পরিচয়, মহান আল্লাহ তাআলার যুগে যুগে নবী রাসূলের উপর ওহির মাধ্যমে কিতাব সমূহ অবতীর্ণ করেছেন তাকে আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আসমানি কিতাবের সংখ্যা তো 104খানা, এর মধ্যে 4টি কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব আর 100টি হচ্ছে সহিফা, 100টি সহিফা, তন্মধ্যে 50খানা হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, 30খানা হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, 10খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হওয়ার পূর্বে 10খানা সহিফা নাযিল হয়েছে সহিহ ইবনে হিব্বান 214 খ্রিস্টায়। এছাড়া কোনো কোনো কিতাবে মূসা আলাইহিস সালামের পরিবর্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10খানার কথা উল্লেখ আছে। কেউ বলতেছেন হযরত আদম আলাইহিস সালামের উপর 10খানা, মূসা আলাইহিস সালামের উপর 10খানা। সর্বশেষ আসমানি কিতাব হলো আল কুরআনুল কারীম। সর্বপ্রথম কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব হলেন আল কুরআনুল কারীম, যে কিতাবের ঘোষণা হলো মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক, এতক্ষণ পর্যন্ত আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে নিয়ে আসমানি কিতাব সম্পর্কে একটি ক্লাস নিয়ে কিতাব সম্পর্কে দীর্ঘ আলোচনা রেখেছি। আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের উভয়কে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সালাম তো দিস আমি।